তনভীর করিম বলেছেন আমি একাকী ফরজ সালাত আদায়রত অবস্থায় কিছু মানুষ আমার পাশে এসে জামাতে সালাত আদায় করে তাহলে আমার করণীয় কী খুবই ভালো একটা প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় মসজিদে দাঁড়িয়ে একাকে সালাত আদায় করি তখন আমার পাশে আরেকজন যখন ইক্তদা করার নিয়তে আমার সাথে সালাত আদায় করে এবং তিনি আমি যা করি তা সেভাবেই তিনি মুক্তাদি হিসাবে আমল করতে থাকেন এখন আমার কী করণীয় আমি কি তার ইমাম হিসাবে নিজেকে মেনে নেব নাকি কি করব এটা একটা তো এক্ষেত্রে আমরা দেখি দুটো অবস্থা হতে পারে এক কেউ হয়তো একাকে সালাত আদায় করছেন আবার অনেক সময় এটাও দেখা যায় যে আমি সালাতের মধ্যে মাসবুক হলাম এখন ইমাম সালাম ফিরিয়ে ফেললেন এরপর আমি উঠে দাঁড়ালাম উঠে দাঁড়ানোর পরে এখন আমি কিন্তু মনফারে হয়ে গেলাম তাই না এই অবস্থায়ও দেখা যাচ্ছে যে কেউ কেউ মনে করে যে আমি একটা ফরজ নামাজ পড়ছি অতএব সে আমার সাথে একতেদা করে ফেলে তাহলে এই একতেদা করার দুটো অবস্থা এক আমি হয়তো এক ফরজ নামাজ পড়ছি কেউ একজন আমার সাথে একত্রেতা করলেন অথবা নফল সালাদ পড়ছি কেউ একজন আমার সাথে একত্রেতা করলেন দুই দ্বিতীয় সুরা হচ্ছে ইমামের সালাদ শেষ হয়ে যাওয়ার পর আমি দাঁড়িয়ে গেলাম তখন আমি আবার মুনফারেদ হয়ে গেলাম আগে একটু আগে ছিলাম মুক্তাদি এখন হলাম মনফারেদ তাহলে কেউ যদি আমার সাথে এসে একটা দা করেন আমার কী করণীয় এ দুটো অবস্থায় আমরা বলবো যে এই অবস্থায় যদি কেউ এসে আমার সাথে একতে করেন দুটো অবস্থাতেই সেটা যায় যাচ্ছে এবং তাতে দুজনের সালাতের কোনো বিঘ্ন হবে না তবে যেটা এই ব্যক্তি করবেন যখনই কেউ আপনার সাথে আপনি মনফারেদ থাকা অবস্থায় একতেদা করে তখনই আপনি ইমামতির নিয়তটা করে ফেলবেন যে হ্যাঁ আমি তার ইমাম হিসাবে এখন থেকে সালাদটাকে লিড করব। তাই না আর সে ব্যক্তিত্ব আসলে যখন একতেদা করলো তখন সে নিয়তটাকে একতেদার নিয়ত করে সে ঢুকলো যে আপনি আপনি তার ইমাম এই হিসাবে সে আপনাকে অনুসরণ করবে যেহেতু রাসুলুল্লা সাল্লা বলেছেন ইন জোয়াল ইমায়ামু লিউচাম্মা বিহি ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে নির্ধারণ করা হয়েছে যেন তার অনুসরণ করা হয় তার একতেদা করা হয় সুতরাং এই ব্যক্তি ইমামকে অনুসরণ নিয়ত নিয়ে যে একতদা করেছে সেটা শুদ্ধ আর আপনার জন্য করণীয় হচ্ছে আপনি ইমামতিটাকে মেনে নেবেন এবং আপনার নিয়তির মধ্যে ঢোকাবেন তো প্রশ্ন হচ্ছে এটা কি শরীয়তে যায় আছে এই যে আপনি বললেন বাস আমি নিয়তটাকে নতুন করে চেঞ্জ করা করার কি অপশান আছে আর করলে কি সেটা হবে হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ হবে কারণ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এটা ঘটেছিল রাসুলুল্লাহ সাল্লি সালামের ক্ষেত্রে একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত যে এটা ঘটেছিল প্রথমটা আমরা বলবো বখারে মুসলিম একটা হাদিস যে নবী সাল্লাহ সাল্লাম একবার রাত্রে একাকে সালাত আদা করতেছিলেন তখন ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা তার বাম পাশে এসে সফে দাঁড়িয়ে তার একদা করলেন তিনি কি করলেন তিনি তাকে টেনে বাম দিক থেকে বাম দিক থেকে আবার ডান দিকে নিয়ে আসলেন কারণ দুজন যখন সালাদ পড়বেন তখন মুক্তাদি দাঁড়াবে ডান পাশে তো নবী সাল্লাহ সাল্লাম তখন তাকে নিয়ে সালাত আদায় করলেন কিন্তু আসল ঘটনাটা কি ছিল আসল ঘটনা ছিল নবী সাল্লা সাল্লাম একাকে সালাদ দাঁড়িয়েছেন তার এমামতির করার কোনো সুযোগই ছিল না এক একই নামাজ মুন্ফারেদ তাহলে তখন তার এমামতির কোনো নিয়ত ছিল না এরপর যখন এবদা আব্বাস রদি আল্লাহ তাল্লাহ তার সাথে একতা করলেন তখন তিনি এমামতের নিয়ত করলেন এবং সালাতের মধ্যেও তিনি নিয়মটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে যতটুকু হারাকা প্রয়োজন সে হারাকাটা তিনি অ্যালাউ করলেন এবং তিনি ধরে ইবনে আব্বাসকে তার ডান পাশে নিয়ে আসলেন এটা বখারি মোসলামের হাদিস একই ধরনের আরেকটা ঘটনা ঘটেছে সেটি আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লা আনহুর সাথে নবী সাল্লাহ একবার তার দাদির ঘর ভিজিটে গেলেন এবং তাদের কাছে সালাত দোহা পড়লেন এটা একটা হাদিস সালাত দোহা পড়লেন তখন নবিসাল্লামের কাছে তাদের প্রত্যাশা ছিল তিনি যেন তার ঘরে কোথাও না কোথাও সালাত পড়েন তখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন একা একই এরপরে তার সাথে তার ডান পাশে দাঁড়ালেন আনাস এবং তাদের পেছনে দাঁড়ালেন সে মহিলা তাহলে এই যে নতুন করে একজন একতেদা করল আনাস একতেদা করলেন এবং তার সেই দাদি একতেদা করলো এতে নবী সাল্লা সাল্লাম তাহলে নতুন করে এমামতিনিয়ারটাকে ইনক্লুড করে নিলেন সালাত না ভেঙেই সে দলিলটা কিন্তু আমরা এখানে পেলাম এবং তৃতীয় আরেকটা দলিল সাহি মুসলিমের মধ্যে আছে যে নবী সাল্লাহ সাল্লাম একবার একা একে আদায় করছিলেন তখন তার পেছনে জাবের এবং আনসারদের আরও একজন সাহাবি এসে একতেদা করলেন এবং তারা দুজনেই তার ডান পাশে এবং বাম পাশে সফ করে দাঁড়ালেন অর্থাৎ একজন তার পেছনে আসলে তার মানে তার পেছনে এমনভাবে যাতে করে দুজন একজন ডান ডান পাশে একজন বাম পাশে তিনি ঠিক মাঝখানে দাঁড়ালেন সেটা হয় হাদিস অবশ্যই এসেছে যে তারা দুজন প্রথমে ছিল তার ডান পাশে এবং বাম পাশে তখন নবী সাল্লাম তাদেরকে পেছনে ঠেলে দিলেন পেছনে তাদেরকে ঠেলে দিলেন এবং তাদের নিয়ে সলাদ আদায় করলেন তাতে একটা জিনিস বোঝা গেল যে যখন তিনজন মিলে সালাত পড়বে তখন দুজন হবে মুসল্লি একজন হবে ইমাম এবং এই দুজন মুসল্লির পেছনে থাকবে এবং যদি এই মুসল্লিরা এই হুকুমটা না বুঝে তাহলে ইমাম সামনে এগিয়ে যাবেন যদি তার সামনে খালি থাকে তাহলে মুসল্লি দুজন আবার ক্লোজ হয়ে যাবেন আর যদি ইমামের সামনে কোনো জায়গা খালি না থাকে তখন তিনি পেছনে যদি জায়গা খালি থাকে তখন তিনি তাদেরকে পেছনে ঠেলে দেবেন এই ঠেলে দেওয়াটা যায় যা নবী সাল্লাহ সালাম আমল থেকে বোঝা যায় আর যদি এমন হয় যে না এখানে একটা সফের বেশি সালাত আদায়ের কোনো সুযোগ নাই তখন এই হাদিস অনুযায়ী আমল হবে না কারণ পিছনে ঠেলে দিলে কোথায় দাঁড়াবে তারা তাই না তখন ডান পাশে বাম পাশে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে তাহলে এ থেকে আমরা মোটামুটি অনেকগুলো মাসালে আসলে বুঝে ফেললাম এই ডিসকাশন থেকে